এটি বিশেষ করে 100 জন ছাত্র আমাদের সংঘ প্রতিষ্ঠা আগে আগে বিবাহ থেকে যে কোনো মূল্যে তারা এখানে আসার জন্য আমরা আন্তর্জাতিক জেলা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব ফিরোজ খান, কালীগঞ্জ সুযোগ্য নির্বাহী অফিসার, বিকশিত করা এই হল সংঘ প্রতিষ্ঠা। আগে আগে বিবাহ থেকে যে কোনো মূল্যে ঠেকানো শিক্ষিত হতে পারবে, মোটামুটি এই আমাদের উদ্দেশ্য। এটি বিশেষ করে 100 জন ছাত্র আমাদের পরিচালিত হয়ে থাকে। 18 বছরের পরে তাদের তারা বিশেষ কারণে, যার কারণে আপনাদের আজকে আহ্বান করা হয়েছে এখানে, সেটা সাথে সাথে তারা সমাজগত নেতা দেখছে সবাই মিলে, সেই সূত্রে এটি সেই দিকে লক্ষ্য রেখেই বেশিরভাগ এখন খবর পাই বিয়ের পর।